আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম। আজ 2 এপ্রিল রোজ শুক্রবার চলে আসলাম আমরা মিরপুর এক পাখির হাটে। তো আজকে ভিউয়ার্স হাটের পরিস্থিতি এবং হাটের পাখির দাম দর সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স আজকে সর্বপ্রথম শুরু করব কাশেম ভাইকে দিয়ে। কাশেম ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে ভাই আজকে কি কি কালেকশন আছে? বাচ্চা বেবি তো আপনার কাছে সবসময় থাকে, এখানে কতদিন পর্যন্ত বেবি আছে? 15-16 দিনের বেবিও আছে। কত করে চাচ্ছিলেন? এভারেজে 2000 করে। আর কি পাখি আছে আপনার কাছে? লাভবার্ড অফলাইন আছে একটা পেয়ার। অফলাইন কত যাচ্ছিলেন? সিঙ্গেল নটটা একটু দুর্বল আছে 2000। আর ফিশারটা? ছেলে না মেয়ে? আর এই দুইটা? আর ডব কত করে যাচ্ছিলেন? ডব একটা সিল্কি আছে, এটা কি নর না মাদি? কত এটা? আর ওই দুইটা? চুটিয়ালাটা 1000, নর্মালটা 500। এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল নাকি? ভিউয়ার্স এখন শুরু করব আমার ভিডিও দিয়ে। এক জোড়া লুটিনো কোকাটেল আছে, এটা ফিক্সড 8000 টাকা পড়বে। তারপর এই হইল আমার কাছে জেদিন প্যারট নামে একটা প্যারট আছে। আপনারা ইউটিউবে জেদিন নামে লেখা সার্চ দিবেন, জেদিন প্যারট, দেখবেন এই পাখি কত পরিমাণ কথা বলে এবং কি পরিমাণ ট্যাম হয়। যদিও এটা ট্যাম না, এটা অ্যামাজনের একটা প্রজাতি। এটা 30,000 টাকা চাওয়া হচ্ছে, দামাদামি করে নিতে পারবেন। জাস্ট আমার এখানে একটা রিংনেট টিয়া আছে যেটা ট্যাম করা, 3 মাস বয়স, তা 15,000 টাকা চাওয়া হচ্ছে। লুটিনো রেড আই, যারা লুটিনো টিয়া চেয়ে থাকেন রিংনেক ইয়েলো রিংনেক, তাদের জন্য। তারপর এখানে 4000 টাকা পেয়ার পড়বে। পিসপেস রোজি লাভবার্ড এগুলা 4 থেকে 5,000 টাকা পেয়ার পড়বে। এখানে একটা পেয়ার আছে, এটাও 4000 টাকা পড়বে, লটিনো লাভবার্ড। বাজরিগের এগুলা 800 টাকা করে পার পিস পড়বে। আর এখানে 500 থেকে 300 পর্যন্ত পার পিস আছে। তারপর কিছু রেমবো বাংলিশ বাজরিগের আছে যেগুলো 3000 টাকা পেয়ার পড়বে। তারপর এখানে ফিঞ্চ আছে 800 টাকা পেয়ার পড়বে। গোল্ডেন ফিঞ্চ আছে 5000 টাকা পড়বে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা জানেনই, 0193-400-9475। এই নাম্বারে কন্ট্যাক্ট করে মোহাম্মদপুরে আসতে হবে, কোনো ডেলিভারি হবে না। চলে আসলাম হৃদয় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কাছে একটা পেয়ার টার্কোজিং দেখা যেতেছে, এটা মানে রুবিনো বলে, রুবিনো রেড অফলাইন। কত জোড়াটা? 14,000 টাকা জোড়া। ফিক্স না আলোচনা সাপেক্ষে? আচ্ছা ভায়োলেট টিয়ার কথা আমার যে কোনো একজন বলছিল, আমার খেয়াল নাই। ভায়োলেটটা কত যাচ্ছিলেন? আর এই যে নর্মাল ব্লু, যেটা 15,000 টাকা। ব্লু একটা লেস উইন আছে, এগুলা 15,000 টাকা করে পার পিস। ব্লু লেস উইন 15,000 টাকা পার পিস। আর ভায়োলেটটা 27,000 পিস, ডাবল ফ্যাক্টর ভায়োলেট। কালারটা খুব সুন্দর। আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই। 086-222-800। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই চলে আসলাম আমাদের লিজেন্ডারি ভাই, আপনারা সবাই চিনেন ইব্রাহিম ভাইরে, যে টঙ্গীর হাটে থাকে। এবং ওনার বাসা, ওনার নিজের একটা দোকানও আছে, আবার একটা ইউটিউব চ্যানেলও আছে রাগী পাখি নামে। তো ভাই আজকে আপনার কালেকশনগুলা মোটামুটি ভালোই দেখা যাইতেছে, আমাদের সাথে একটু কোন দিক থেকে শুরু করবো বলেন? জি ভাই, গতকালকে এক ছেলে শিলাতলা বউবাজার থেকে আমাকে ফোন দিয়েছিল গতকালকে আগেকালকে রাত্রে যে ভাই আমি 3 কিলো কুমাডাল বেচবো 1 কিলো লাপার বেচবো। জি জি কুমাডাল লাপার আমার ফাইনাল হয় দামালামি হয় রাত্রেবেলা সকালবেলা তার বাসা যাওয়ার সময় ভাই আমি তো আপনার বাসা আসছি মনসাকে নিয়ে ভাই আসলে আমি বাসায় আসছি। তো কালকে কষ্ট করে ওর বাসা যাওয়ার পরে দেখ বাসা নিচে আমি ফোন দিই ভাই আমি তো বউবাজার আসছি আপনি আমাকে রিসিভ করেন। ও বললো ভাই 500 টাকা লাপায় পাখিটা বিক্রি করে দিচ্ছি। তো ওই যে বিক্রি করলো পাখিটা আমাকে তো আগেও নক করতে হতো ভাই পাখিটা বিক্রি করলে কষ্ট করে আসেন না বাট এই কথাটা বলি সে মোবাইল একটা মানুষকে নিয়ে হয়রানি করা আমি রাগারাগি করে ইমোতে গালি দেই গালি দেওয়ার পরে সে এখন প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যাচ্ছে যে ভাই আপনাকে যে 5,000 টাকা পাঠাইছিলাম কয়টার জন্য টাকাটা পাঠায় দেন বা আপনাকে তো আপনি আমাকে টাকা মাইরে গেছেন কেন এমন একটা পর একটা কমেন্ট মানে এমন কমেন্ট করতেছে যাতে আপনার চ্যানেলটা ইয়া হয় বিভ্রান্ত করার সৃষ্টি হয় আমরা যেন মানুষের কাছে কালার হয় না। তবে এখানে আরেকটা কথা আছে এখানে কথাটা হইলো যে আমরা যদি ওইরকম 2 নম্বরে যদি করেই থাকি ইউটিউবের মাধ্যমে একটা কথা খেয়াল রাখবেন ভিউয়ার্স আমরা যারা চ্যানেল চালাই আমরা কখনো এমন কখনো হয় নাই যে পাখি পাঠাই নাই টাকা নিছি এমন কখনো হয় না। আর যেই মালটা অর্ডার নিয়ে নেই ওটা আমাদের নিজের দায়িত্ব থাকে যে এই মালটা পৌঁছাইতে হবে টাকা পাঠায় পাখি না পান আপনারা প্রমাণ সহ মিরপুর শুক্রবার অবশ্যই অবশ্যই আসেন তার কাছে ডাবল টাকা আপনাদেরকে উদ্ধার করে দিব অবশ্যই অবশ্যই এই নম্বরে বিকাশ করছেন যে নম্বরে বিকাশ করছেন এই বিকাশের যে স্ক্রিনশটটা আপনাদের রাখতে হবে বা ওই নাম্বারটা বলতে হবে যে এই নম্বরে বিকাশ করছেন এই নাম্বারটা ওই লোকেরই হতে হবে ওই লোকেরই হতে হবে ওই লোকেরই হতে হবে। আপনি তো বিকাশ নাম্বার দিবেন হ্যাঁ বিকাশ আপনারা এই নাম্বারটা মুখে দেন না আপনি দিলে কোনো ফেসবুকে দিবেন বা ওইটা দিব তার গলায় দেন আমি আপনাকে দেব কিন্তু এই রকম। আর আরেকটা জিনিস হলো যে যেই লোকটা আপনার সাথে এই জিনিসটা করছে তার এটা করা মোটেও উচিত হয় না কারণ কি আপনি এখান থেকে একটা ভরসা নিয়ে গেছেন সে 500 টাকা বেশি পাইছে এরকম যদি আমরা যদি করি তাহলে মনে করেন যে আমাদের অনেক টাকা আমরা ইনকাম করতে পারি। এমনও মাল আছে যেটা 3000 বেচা হয়ে গেছে এরপরে ফোন দিয়ে বলছে যে ভাই 6000 টাকা দিয়ে আপনি উনারে দেন না আমারে দেন জিনিসটা আমরা দেই না কারণ এটা হলো ব্যবসার নীতি না। আর আমাদের কাছে সবসময় আপনারা এই নীতিটা পাবেন আপনারাও চেষ্টা করবেন যাতে এই নীতিটা ঠিক থাকে। তো ভাই যাক অনেক কথাই হলো আর আমিও বলে দেবো আমার চ্যানেলের মাধ্যমে যে কেউ এই জিনিসটা যাতে না করি আমরা। তো ভিডিওটা শুরু করি হ্যাঁ কোন দিক থেকে শুরু করবো বলেন? আচ্ছা বেবি দিয়ে শুরু করি। এখানে ভাই যে বেবিগুলো দেখতেছি ছোট বেবিগুলো হ্যান্ড ফিটিং এর লটিনো অনেক রোদ লাগবে চেমাই নিয়ে আসবো। আচ্ছা চেমাই নিয়ে যাই কারণ আজকে অনেক গরম। বেবিগুলো কত করে চাচ্ছিলেন? 2500 করে পার পিস চাচ্ছিলেন। আর গ্রেগুলো 2000 টাকা পার পিস। তারপর আপনার হাতে যে একটা ট্যাম করা রিং নেক দেখতে পারতেছিলাম 8 থেকে 9 মাস ইয়েলো রিং নেক কত চাচ্ছিলেন এটা? এটা চাচ্ছি 16,000 টাকা। এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে আছে? আলোচনা সাপেক্ষে কিছু কম হবে ভাই। আচ্ছা তারপর ভাই এখানে দেখতে পারতেছিলাম বাজরিকার অনেকগুলা বাংলিশ সাইজের এখানে এগুলো 1000 টাকা জোড়া ভাই। 1000 টাকা জোড়া একটু বড় সাইজের বাজরিকার। তারপর পাল একটা দেখতেছিলাম ভাই যেগুলো খুব কম পাওয়া যায় 5000 টাকা পার পিস। তারপর জাবাগুলো কত করে চাচ্ছিলেন? জাবাগুলো হলো আপনার 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া নিউ অ্যাডাল না? নিউ অ্যাডাল। আচ্ছা তারপর এখানে আরও কিছু ব্ল্যাক জাবা আছে যেগুলো বেবি এগুলো কত করে চাচ্ছিলেন? এগুলো ভাই 1500। আচ্ছা বেবির মধ্যে এখানে 4টা না যেন 5টা 15-এর বেবি দেখতেছিলাম। গ্রিন চিক আছে পাইনাপল আছে আবার সানকোনরও আছে। সানকোনরও আছে কোনটা কত চাচ্ছিলেন? সানকোনর আছে 13,000 টাকা। আমি একটা করে দেখাই একটু। আচ্ছা বের করেন আমরা একটা করে দেখি। এটা হলো সানকোনর এটা হলো সানকোনর বেবি এটা হলো গ্রিন চিকের বেবি। সানকোনর আর গ্রিন চিকের মধ্যে বোঝার উপায় ভিউয়ার্স আপনাদেরকে বলে দিচ্ছি মাথা দেখেন ঠোঁটটা কালো একবারে সহজ আর পাইনাপল আর গ্রিন চিকের সবকটা ঠোঁট সাদা হবে। হ্যাঁ হ্যাঁ এটা এটা। আর এখানে লাভ বাটের বেবি আছে এগুলো 1500 টাকা বাদ দিয়ে দিচ্ছি। গিয়ার বেবিটা হবে 2000 টাকা। আচ্ছা গ্রিন চিক আর ইয়েলো সাইড কত থেকে 5000 টাকা পার পিস? 5000 পার পিস। আর সানকোনরটা 17000 টাকা। 13000 টাকা। এগুলো কি ফিক্সড? ফিক্সড প্রাইস। আচ্ছা তারপরে এখানে আমরা কিছু ফন জাবা দেখতে পারতেছিলাম এগুলো কত করে চাচ্ছিলেন? ফনগুলো 4000 টাকা জোড়া। 4000 টাকা জোড়া। তারপর ফিঞ্চ আছে একটা পেয়ার ব্ল্যাক চিক। ব্ল্যাক চিকগুলো আপনার এগুলো 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া। পাইট কোবাডেলটা পড়বে আপনার 8000 টাকা। 8000 টাকা পাইট কোবাডেল। তারপর এখানে কিছু জাম্বো আছে 1400-1500। আর একটা ভাই দেখতে পারতেছিলাম গোল্ডেনের মেইল এটা কত যাচ্ছিলেন? গোল্ডেনের মেইলটা 2500 টাকা। আর এইখানে যে কোকাটেলগুলো দেখতেছি ভাই এগুলো ৮০০০ ৭০০০ টাকা জোড়া। ভিউয়ার্স এখানে হোয়াইট ফেস আছে, গ্রে আছে, লটিনো আছে, ৮০০০ ৭০০০ টাকা জোড়া। ইব্রাহিম ভাই তারপরে যে নিচে কিছু রেমবো বাজিকার দেখতে পারতেছিলাম ১২০০-১৪০০ টাকা জোড়া। আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই। 01641 9 হ্যাঁ আমার একটা রাখি বাকি ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো লাগলে একটু লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আমাদের পাখির হাট চ্যানেল দিয়ে অনেক অনেক ঘুরে এগিয়ে গেছে, আপনারা অবশ্যই তার পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো, কারণ আজকে হাটে পাখি খুব কম উঠেছে। তো আগামী ভিডিও আমার ফার্মের আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে তার আগে আরেকটা কথা বলে নিব, এর আগের ভিডিওটা আমার ফার্মে দিতে পারি নাই, অনেক ব্যস্ততার কারণে। আমি নিজেও শারীরিক দিক থেকে একটু অসুস্থ ছিলাম। তো নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।